গুণ ওতো বলো, অতো অতো দিদা বাড়ি যাবে তো, ওতো বলো। ও কি গো, গুড মর্নিং, তুমি বলো গুড মর্নিং কি কি ওদিকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং। ছোনো 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 ছোনো, তুমি এখন ঘুমাবে না উঠে পড়বে? তুমি অটো মা বাড়ি যাবে, দিদা বাড়ি যাবে, কেন টাটা যাবে, বাবা গাই যাবে না, ঘুমাবে তো ঘুমাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। গুনগুন হাই করে দাও সবাইকে, হাই হাই করো করো, হাই করো করো। আচ্ছা যাই হোক, তো অনেকদিন পর আসছি ব্লগ করতে। তো আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে অনেকদিন পর। তো এই গোটা এক মাস আমি কোনো ভিডিও আপলোড করিনি, তার জন্য ভেরি ভেরি সরি। তো যাই হোক, তো আমি একটু একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। কী হচ্ছে মা? তো এখন বাজে সকাল 8টা। তো এখন আমরা ঘুম থেকে উঠেছি এই জাস্ট কিছুক্ষণ আগে, নির্লজ্জের মতনই বলছি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো এখন আমরা একটু ঘরের কাজ ফাজ করে নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো, মামা বাড়ি যাবো। মামা বাড়ি যাবে তো, তুমি যাবে তো? টাটা, হাই হাই করছো, হাই মুখে বলো, ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে, বলো ভেরি গুড মর্নিং, বলে দাও গুড, বলে দাও। ও দেখি আছে পাখি। যাই হোক, তো চলো আজকে আমি ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম, যে আজকে যখন আমি ওই বাড়ি যাচ্ছি তো ওটাই ব্লগটা করি। তো অনেকদিন ব্লগে আসিনি, তো আজকে আসছি অনেকদিন পর। তো চলো তাড়াতাড়ি রেডি করে নিই, তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিই, যেগুলো আছে করে নিয়ে চলো বেরিয়ে পড়বো। তো আমি স্নান টান করে চলে এসেছি, দেখো চুলটা হালকা ভিজিয়েছি, পুরো চুল ভেজাইনি, কারণ একটু পরেই বেরাতে হবে। তো খুব সকালে উঠে আমি পুরো চুল ভেজাই না নর্মালি। তো যাই হোক, তো এবার যাবো বলে এবার তো একবেলার জন্য কোথাও যাও, একদিনের জন্য যাও, আর এক মাসের জন্য যাও। ব্যাগ তো গোছাতে হবে, বাচ্চারা যেহেতু আছে এই জন্য বাচ্চাদের কিছু জিনিসপত্র গুছিয়ে নিই চলো, আর তারপরে রেডি হয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। তো তাড়াতাড়ি বেরাতে হবে 10টার মধ্যে, কারণ এখান থেকে আন্দুল থেকে হালকিয়া যাব, তো যেতে সময় লাগবে 1-1.5 ঘন্টা। আর যেহেতু আজকে গিয়েই আজকে ফিরে চলে আসব, তাই আজকে একটু তাড়াহুড়ো করছি যাওয়ার জন্য, কারণ এখন গিয়ে কদিন থাকা যাবে না, কারণ এখন একটু অসুবিধা আছে ওই জন্য। তো অনেকদিন যাইনি বলে মা খুব জোর জবরদস্তি করছে বলে আজকে যাচ্ছি, যে জাস্ট দেখা করে চলে আসব। তো ফিরে আসব যেহেতু, ওই জন্য বেশি জামাকাপড় নেবো না, বাচ্চাদেরই 2-1টা একটু বেশি করে নিয়ে নিচ্ছি। চলো জামাকাপড়টা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, কারণ বেশি দেরি হয়ে গেলে আমার পৌঁছাতেও দেরি হয়ে যাবে। তো চল। এরে কি করছিস তুই? হ্যাঁ এই কি করছিস, কি করছিস ভয়? নেপালিশ পড়ছিস? কি দেখি পাটা কি করেছিস দেখি। এ বাবা, এটা কি, এটা ভূতের পা নাকি? হ্যাঁ কোথায় যাবি তুই এত সাজছিস? হ্যাঁ হ্যাঁ মামবাই যাবি, লাল্লা যাবি, দিদার কাছে যাবি, ওই মনোযোগ সহকারে কি হচ্ছে? লিপস্টিক লাগাচ্ছিস আবার, লিপস্টিক দেখি দেখি কেমন লাগালি দেখা দেখি, সুন্দর সুন্দর আমুকটা। এই কোথেকে শিখেছে, কে শিখেছে?
कैसी की चाहिए? बॉल आगे कैसी की चाहिए? এখন বাজে 10:30, তো 10:30টার সময় আমরা ঘর থেকে বেরাচ্ছি, আর প্রচন্ড রাস্তায় জ্যাম। এখন টাটা করে দিচ্ছো, তো জাস্ট আমরা এইভাবে ঘর থেকে বেরালাম, মানে বেরাবার মুখে প্রচন্ড তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বেরিয়েছি। চলো এবার বেরিয়ে পড়েছি, লাস্ট বেরোতে পেরেছি ঘর থেকে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক, গিয়ে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি উই আর রিচিং আওয়ার হোম, মানে আমার বাড়িতে আমি চলে এসেছি। তো অনেক রাস্তায় জ্যাম ট্যাম এটা ওটা কাটিয়ে মোটামুটি চলে এসেছি। তো একটু পরে চলো আমার বাবা মার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আর বাবা রান্না করছে বাবার স্পেশাল চিকেন, মানে বাবার হাতে চিকেনটা অনেক দারুণ ফাটাফাটি, মানে আমার তো সবচেয়ে বেস্ট লাগে এবং আমার বাড়িরও সবারই বেস্ট লাগে। তো যাই হোক, রেসিপিটা হয়তো দেখাতে পারবো না, কিন্তু রান্না করা চিকেনটা তোমাদেরকে দেখাবো আর টেস্ট করেও বলবো, অসম্ভব সুন্দর খেতে হয়। তো ওটা বাবার হাতে স্পেশাল, তো বাবা ওটা রান্না করছে। তো ওরা রান্নাঘরে আছে, মোটামুটি ওরা খুব ব্যস্ত। তো ওরা একটু ফ্রি হোক, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে নেবো। আর আমরাও এসে প্রচুর মানে গরম লাগছে, এই জন্য আমি একটু চেঞ্জ ফেঞ্জ করে নিই, আবার তোমাদের সাথে দেখা করছি। এই দেখো বুচান আর মাম্মাম খেলছে এখানে, ওরা খেলছে, ওরা অনেকদিন পর এসছে, ওরা বেনারসে ঘুরে এসছে, তাই ও খুব টায়ার্ড, মানে ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর মাম্মাম আসবে বলে ওরা তাড়াতাড়ি করে চলে এসছে, আর এসে এখন খেলতে শুরু করে দিয়েছে, আসতে না দেরি, ওর খুব ওর সাথে খেলে। আর এখানে দেখো আমার মা রান্না করছে, ডিমের তরকারি হয়ে গেছে, চিংড়ি পোস্ত হয়ে গেছে, এখানে বিভিন্ন রকম ভাজা করছে, আবার মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে, মানে এসে শুধু রান্নাই করে যাবে, আর কোনো কাজ নাই। চিকেনটা আমার বাবা করবে, আর আবার এখনো শাক চচ্চড়ি হেনা তেনা এইসব রান্না, মানে রান্না শেষ নেই। এখানে বাচ্চারা খেতে বসে গেছে, এবার আমরাও খেয়ে নেবো, রিদ্ধির খাওয়া হয়ে গেছে, রিদ্ধির ছোট বসে রয়েছে আর এখানে খাচ্ছে। এই যে বিখ্যাত মাংস, তাই তো? কেমন মাংস সালকিয়া আর কটা জায়গায় শ্বশুর আছে? সালকিয়া শ্বশুরের মাংস, এই শ্বশুর, এই আমার বাবা, এটা আমার মা। হাই করো, আমি বাবার মুখটাই শুধু তুলছি, গাটা তুলিনি। না না, টেস্ট করো মাংসটা, খেয়ে বলো কেমন। খুব ভালো খেয়েছি, খেলাম, খেয়েছো? আরে কি কি রান্না হয়েছে মেনুটা বলে দাও। এ আর দুটো ভাত দেবে গাছ, না বলো কেসা বানায়, কেসা বানায় চিকেন নিতু খেয়ে একটু শুয়ে পড়ো। এবার আমি খেতে বসেছি, আমি ফেস দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরাটা আমার হাতে, আর আমি জাস্ট দেখা যাচ্ছে চিকেনের গ্রেভিটা দেখা যাচ্ছে, গায়ে গায়ে লেগেছে, দারুণ খেতে হয়েছে চিকেনটা, অসাধারণ। দু ভাই বোনের মধ্যে বিকালবেলা উঠে এরা আইসক্রিম নিয়ে কি করছে, দু হাতে মাখছে মাম্মাম। কি করছিস তুই? বিকালবেলা উঠেই আমরা আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে 5:30, তো 5:30টার সময় আমরা দেখতে পাচ্ছ মাম্মা মুখে কিরম আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, এরম করে কে খায়? তো আইসক্রিম নিয়ে মারপিটটা তো তোমরা দেখলে, দু ভাই বোনে অনেক কি বলবো, মানে কোনোদিন খাইনি আইসক্রিম। তো যাই হোক, মারপিট এখন থামাতে পেরেছি কারণ ওটাকে পাঠিয়ে দিই দাদার ঘরে, আর এটা এখন এখানে ঘুরছে। তো যাই হোক, তো আবার এখন রান্না বান্নার প্রস্তুতি চলবে রাত্রে। তো রাত্রে কি রান্না হবে সেটাই, রাত্রে আবার এখন আবার মাটন আনতে গেছে, তো বাবা আবার বলছে মাটন রান্না করবে। তো সকালবেলায় চিকেন খেয়েছি, আর মাটন খেতে ইচ্ছা নেই, তবু জোর জবরদস্তি মানে যে আনতে চলে গেছে, তো ওটা রান্না হবে।
তো ওইটা হবে, আর যা সকালে একটু রাইস আছে তো ওইটা দিয়ে আমরা খাবো, খেয়ে আমরা বাড়ি চলে যাবো আজকে। তো আজকে এবারে আমরা থাকছি না, মানে অন্যবারে থাকি কিন্তু এইবারে থাকাটা হচ্ছে না জাস্ট একটা কারণে, কারণ বাড়িতে মামনি আবার একটু ঘুরতে যাবে, তো ওই জন্য আমরা থাকতে পারবো না। তো চারিদিকে কতটাই আওয়াজ হচ্ছিলো বলে আমি ঘরের ভিতর চলে এলাম। তো মা এখন সন্ধ্যা দিচ্ছে, তো সেইটারও আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো এরপর আমরা কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব। তো যাই হোক, মানে সকাল থেকে দিনটা কেটে গেল আজকে জাস্ট একদম হু হু করে, যে সকালবেলায় এলাম আসতে না আসতেই কিন্তু সময়টা কেটে গেল। এই খাওয়া দাওয়া এইসব করতে করতে সময় কেটে যায়। যা এই দেখো, এটা আমার মায়ের ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, তারপরে গোপাল ঠাকুর সব এখানে পুরো সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর আমার মায়ের একটা কি প্রবলেম হচ্ছে বলো তো, আমি ভিডিও করছি, আমার মায়ের মানে বলছে আমার ভিডিও করছে, আমার ভিডিও করছে, মানে আমার মা একটু ক্যামেরার সামনে আসতে পছন্দ নয়, মানে লজ্জা পাচ্ছে আর কি মোট কথা। সো গাইস, এখন বাজে রাত্রি 9:30, আর আমরা এখন খেতে বসেছি। তো সকালের কিছু তরকারি ছিল, সেগুলো সবাইকে দেব, আর রাত্রে মাটন হয়েছে। তো এই দেখো মাটনটা, দেখিয়ে বুঝতে পারছো কি না। তো যাই হোক, আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কারণ ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে। তো চটপট চলো খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাই। দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, আর রিদ্ধি হাতে গ্লাস নিয়ে যাচ্ছে, ওর হাতে কোল্ড ড্রিঙ্কস আছে, এদিকে 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 ওর হাতে কোল্ড ড্রিঙ্কস আছে, দিদার ঘর থেকে কোল্ড ড্রিঙ্কস হাতে বয়ে বয়ে আনছে। মামা দাদুকে টানা করে দাও, সরে যাও বাবা, সরে আসো সরে আসো সরে আসো, চ চ চ চ চ চ চ আমাম টাটা করে দে, সবাইকে টাটা করে দে, দাদুকে টাটা, আর দিদাকে টাটা কর, দিদাকে দিদা দিদন বাই 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 বাই, গুজন বাই, চলো আমাদের গাড়ি এসে গেছে, উঠে বস, হ্যাঁ 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 ব্যাগ ডিগিতে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে যে সারাদিনটা আমরা কতটা মজা করে কাটিয়েছি এবং কতটা আনন্দে কাটিয়েছি। এখন প্রায় 10:30 বেজে গেছে, তো আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের যেতেও সময় লাগবে, কারণ বাড়িতে পৌঁছাতে হবে। তো অনেক কিছু শ্যুট করা হয়নি, অনেক কিছু মিস হয়ে গেছে, তো এরা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে যেন বা বাই টাটা গুড নাইট। আর তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে।